নমস্কার, আমরা আবার ফেরত এসেছি নিরীক্ষামূলক বাংলা ছোট গল্পের এই সিরিজ নিয়ে। এর আগে সন্দীপন চট্টোপাধ্যায় এবং মলয় রায়চৌধুরীর দুটি ছোট গল্প আপনাদের জন্য পাঠ করেছি। আজকে আমরা পাঠ করব নবারুণ ভট্টাচার্যের একটি গল্প। গল্পটির নাম নিউক্লিয়ার উইন্টার। নবারুণ ভট্টাচার্যের এই বিশেষ গল্পটি পাঠ করার একটা কারণ সম্ভবত এটা যে প্রচলিত অর্থে নবারুণকে যেভাবে একজন বিপ্লবী রাজনৈতিক সাহিত্যিক বলে মনে করা হয়, তার বাইরে তার লেখার মধ্যে যে বহুস্তরিত জটিলতা রয়েছে এবং রাজনৈতিক লেখা বলতেও তার লেখা যে শুধুমাত্র কোনো সরল বা একমাত্রিক অর্থে রাজনৈতিক নয়, এই ধরনের একটা বয়ান কোথাও আপনাদের কাছে তুলে ধরার জন্যেই এই গল্পটি বেছে নিয়েছি। এছাড়াও অবশ্যই আরেকটি কারণ হলো গল্পটি বহুল প্রচলিত নয়, বহু পঠিতও নয়। নবারুণের যে ধরনের লেখাগুলির জন্য নবারুণ হয়তো খানিকটা প্রচার পেয়েছেন বা প্রচারের মধ্যে থেকেছেন, সেই ধরনের লেখার মধ্যে এটি পড়ে না। আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। গল্পের নাম নিউক্লিয়ার উইন্টার, নবারুণ ভট্টাচার্য। সেই শীত হবে ভয়ঙ্কর, হিমাংকের অনেক তলায় চলে যাবে তাপমাত্রা, কোথাও কোনো রোদ্দুর থাকবে না, নিরবচ্ছিন্ন এক ঘোলাটে অন্ধকার, বৃষ্টির মধ্যে মিশে থাকবে অ্যাসিড, এর মধ্যেই অন্ধকার ঠান্ডার মধ্যে ধুকে ধুকে কাঁপতে কাঁপতে মানুষ অপেক্ষায় থাকবে অবধারিত মৃত্যুর। নিউক্লিয়ার বিশ্বযুদ্ধের পর আসবে এই নিউক্লিয়ার উইন্টার। 65 কোটি বছর আগে এরকম এক শীতেই পৃথিবীকে চলে যেতে হয়েছিল ডাইনোসরদের, সেটা ছিল ইম্প্যাক্ট উইন্টার। মেক্সিকোতে আছড়ে পড়া একটি জায়ান্ট উল্কা বা গ্রহখণ্ডের আঘাতে ধোঁয়ার মেঘ উঠে সূর্য আড়াল করে ডেকে এনেছিল সেই হিমযুগ। আগ্নেয়গিরিরা রেগে গেলেও এরকম হতে পারে, এর নাম ভলক্যানিক উইন্টার। ইম্প্যাক্ট বা ভলক্যানিক উইন্টার মানুষের হাতে নেই, কিন্তু নিউক্লিয়ার উইন্টার সৃষ্টির কৃতিত্বটা হবে পুরোপুরি তার। নিউক্লিয়ার অস্ত্রের আক্রমণের প্রথম আঘাতের বিস্ফোরণ, তেজস্ক্রিয়তা, আগুন ও দূষণে লক্ষ লক্ষ মানুষ মারা পড়বে। তারপর 6 থেকে 9 মাইল উচ্চতায় বিস্তৃতি লাভ করবে ধোঁয়ার ধুলোর মেঘ, শুরু হবে নিউক্লিয়ার উইন্টার। অনিশ্চয়তা বাড়ছে, বাড়ছে উৎকণ্ঠা। ভূগর্ভস্থ সাইলো, গভীরগামী সাবমেরিন, দূরপাল্লার বোমারু বিমানের পেটের মধ্যে অপেক্ষা করছে হাজার হাজার বিভিন্ন ক্ষমতার নিউক্লিয়ার বোমা ও ক্ষেপণাস্ত্র, অপেক্ষা করছে নির্দেশের। ডুমস ডে ক্লকে মধ্যরাত্রি হতে খুব দেরি নেই, দেরি নেই নিউক্লিয়ার উইন্টারের। মানুষ যতদিন আছে তার থেকে অনেক গুণ বেশি সময় ডাইনোসররা পৃথিবীতে ছিল। ইম্প্যাক্ট উইন্টার না হলে তারাই থেকে যেত। এর থেকে মানুষের কি কিছু শেখার বা বোঝার আছে, নাকি সে সেই মারাত্মক সিদ্ধান্তটা নেবে, অষাঢ় আঙুলে টিপে ধরবে অস্ত্র নিক্ষেপের বোতাম? নিউক্লিয়ার উইন্টার কি শুধু সময়ের অপেক্ষায়? রোজকার মতো ডিসেম্বরের সেই শীতের রবিবারেও রান্নাঘরে পিঁড়ির ওপরে বসে থাকার থালার ওপর থেকে জালের ঢাকা সরিয়ে ভাত খেয়েছিল জ্যোতিষ। মঙ্গলামাকে খাইয়ে দাইয়ে
জ্যোতিষের ভাতটা ঢাকা দিয়ে চলে যায়। জ্যোতিষ দেখলো রোজকার মতোই বিড়ালটা বুড়িয়ে যাওয়া একটা হুলো রান্নাঘরের দরজার চৌকাঠের কাছে বসে আছে। পেছনের উঠোনে জল দেওয়া বাসন কোষণগুলোর ওপরে কাক লাফাচ্ছে, তাই বাসনগুলোর শব্দ হচ্ছে। রান্নাঘরটার কোণে একটা উল্টানো মরা আরশোলা একটু একটু নড়ছে, কারণ তাকে টানাটানি করছে লাল পিঁপড়ের দল। খেতে খেতে জ্যোতিষের খেয়াল হলো যে হুলোটাকে দেওয়ার মতো কিছুই নেই, কারণ মাছ নেই। এই চুলোতে আজ কিছু জুটবে না, যা অন্য বাড়ির ঠেঙে যা, রোববার সব পাটা মুরগি খাচ্ছে যা। হুলোটা শুনলো কিন্তু বসেই থাকলো। উঠোনের দিক থেকে ঠান্ডা একটা বাতাস গুড়ি মেরে রান্নাঘরে ঢুকছে, ঢুকে জানলা দিয়ে বেরিয়ে গলিতে চলে যাচ্ছে না, সেই বাতাসে ভর করেই ঢুকছে পেচ্ছাপের গন্ধ, ভেজা ন্যাকড়ার গন্ধ, ধূপের গন্ধ, আর অন্য বাড়িতে চলতে থাকা টিভির দলা পাকানো আওয়াজ। ভাত খেতে খেতেই শ্যামলের সেদিনের সোনাঝরা সন্ধ্যা গানটি গাইতে ইচ্ছে করে জ্যোতিষের। কালীপুজোর জলসা একদম সামনে বসে শোনা আর হবে? ওসব গান আর হবে? সঙ্গে রাধাকান্তর তবলা। পাড়ার শিশিরদা তো নতুন 100 টাকার নোটে সই নিল শ্যামলের। আরো রাত করে এসেছিল অখিল বন্ধু। হবে? পারবে কেউ? আর আছে কিছু? স্রেফ ঝাঁট কাঁপানো চিৎকার আছে? সব ভালো, সব দামি চলে গেছে। পারবে চুনির মতো ভাঁজ মারতে, পিকের মতো ড্যাশ দিতে? পারবে? লাস্ট ছিল সৌরভ, তাকেও তো ছক করে বৈঠকি দিয়ে দিল। আরে আমরা দেখেছি ক্যাপ্টেন কাকে বলে পতৌদি, এক চোখ পাথরের। পারবে? আছে সেই ঠাট, সেই কেতা, সব কেমন ঘেঁটে গেল, সব ঘেঁটে গেল। সৌরভ সেও ঘেঁটে গেল, উত্তম কুমার ঘেঁটে গেল, মানুদা ঘেঁটে গেল, সুচিত্রা থোবড়াটা অবধি কেউ দেখতে পাচ্ছেন, ঘাপটি ঘেঁটে গেল, প্রিয়দা কি মিটিং করতো টকবক টকবক ঘেঁটে গেল। হবে? আর হবে? যা হবার তাই হচ্ছে। বাল সেই রবিবার জ্যোতিষ জানতো না যে কেসটা এমন ঘেঁটে যাবে। যে কোনো জমায়েতে মিনিট খানেক দাঁড়াবার পরে কেউ না কেউ বলবেই, কথাটা যে বলবেই সেটা আঁচ করার আগেই, কে বলতে পারে কথাটা সেটা আন্দাজ করার আগেই আচমকা বলবে। ও সৌরভ টৌরভ ছাড়ো, বলো ছাদে কি হয়েছিল, ছাদে কি হয়েছিল? ফোকলা দাঁত, ভাঙা গাল, খোঁচা খোঁচা পাকা দাড়ি, হাতে সিগারেট, শক খেয়ে চুপসে যাবে জ্যোতিষ, ঘুরে তরবর করে হাঁটা লাগাবে, বাঁ হাঁটুতে ব্যথা আছে বলে একটু লেংচে, প্যান্টের তলাটা রাস্তায় ঘষা খেয়ে খেয়ে ছেঁড়া, কাদার শুকনো দাগ, পেছনে হাসি, দু চারটে হাততালি, খিল্লি। আওয়াজটা আসবে ক্যামেরার ফ্ল্যাশের ঝিলিকের মতো। ছাদে কি হয়েছিল জ্যোতিষদা? ভিড়ভাড়টা কাটিয়ে হাতের কাছে কোনো গলি বা যে কোনো ফাঁকা গলতায় ঢুকে যায় জ্যোতিষ, ফের 12.5 টাকার বুলেট জ্বালায়, পাঁজরা কাঁপিয়ে টানে, ছোটে চার মিনার ফিল্টার ছোট, ধকটা গেলে, গেলতে গেলতে হাঁপায়, হাঁপাতে হাঁপাতে গেলে কড়া ধোঁয়া, আড়াআড়ি করে গলি বরাবর ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি রঙের ন্যাকড়া বাঁধা, জোর পা চালাতে গিয়েও হোঁচট খায়। অবশ্য অন্যরকম ঠান্ডাও রয়েছে, মাটির তলার ভিজে ঠান্ডা। শীতের দেশ হলে ঠান্ডাটা অন্যরকম, সেখানে 22,000 মিলিটারি অফিসারকে মেরে পুঁতে ফেলার পর তার অদ্ভুত এক বরফ হিমের মধ্যে কিছুটা মাটি বাকিটা কঙ্কাল হয়ে গিয়েছিল। অনেক দশক পর খুঁড়ে বের করা অবধি সেই অন্ধকার জমাট মৃত্যুর উইন্টারে ভালোই ছিল তারা। গরমের দেশে মাটিতে চাপা দেওয়া মরা মানুষ তাড়াতাড়ি পচে যায়, বাইরে হয়তো তুমুল বৃষ্টি, সেই জল থেকেও একটা দমবন্ধ ঠান্ডা মাটির মধ্যে ছড়ায়। ঠান্ডা যে কত রকম হয় তার ইয়ত্তা নেই। আমাদের রাজধানীর প্রান্তিক মহল্লার ধাওড়ায় বুড়োরা শীত থেকে বাঁচার জন্য কুড়িয়ে পাওয়া পলি ব্যাগ নাইলনের ফিতে দিয়ে গায়ে জড়িয়ে বেঁধে রাখে। তারা ভাবে হাজার হাজার দামি মোটর গাড়ির হেডলাইনের আলো মেখেও ঠান্ডা আটকানো সম্ভব। শিকাগোর শহরতলিতে একটা বছর 12-এর বাচ্চা ছেলে ব্যাটম্যানের ডানা লাগানো জোব্বা পরে সারাদিন এ বাড়ি থেকে ও বাড়ির ছাদে লাফিয়ে বেড়াত। কোন একটা পরিত্যক্ত ফ্ল্যাটে ঢুকে সে ডিপ ফ্রিজের ডালা খুলে ভেতরে ঢুকে বন্ধ করে দিয়েছিল। সেই মডেলের ডিপ ফ্রিজের ডালা ভেতর থেকে খোলা যায় না, ঠিকই তো?
খোলা যাবে কেন? মানুষ তো বাইরে থেকেই খুলবে, খুলে মাংস মাছ সব ঢুকিয়ে বন্ধ করে দেবে, সেটাই তো হওয়ার কথা। ছাদে কি হয়েছিল জ্যোতিষদা, কি হয়েছিল? বস, কি বৌদি কেস? ছাদে তো কত রকম কেলো হয়, কাপড় মেলতে কাপড় তুলতে কেলো তো হতেই পারে। কি হয়েছিল ছাদে জ্যোতিষদা? কি আর হবে, সব ঘেটে গেছে সব। অমন যে সুচিত্রা সেন, সেও ঘাপটি হয়ে গেল। ছাদে কি হয়েছিল বললে না তো? ডিসেম্বর মাসের সেই রবিবারে খাওয়া দাওয়ার পর জ্যোতিষ উঠোনে এঁটো থালা বাটি সব রেখে মগে করে জল ঢেলে দিয়েছিল। একটা কারণে জ্যোতিষের শীতকালটা পছন্দের, এই উইন্টারে উঠোনে চেলা বা কেন্ন বেরোয় না, ভগবান জানে কোত্থেকে এসে গোল গোল গেড়ি চড়ে বেড়ায় না। সেই রবিবারে জ্যোতিষ স্নান করেনি, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রোজকার মতোই র্যাপারটা জড়িয়ে বেরিয়ে পড়েছিল সদর দরজার শেকলটা তুলে দিয়ে। গলি পেরোলে রাস্তা, সেই রাস্তাটা গিয়ে পড়েছে বড় বাস রাস্তায়। রাস্তায় ক্রিকেট ম্যাচ হচ্ছিল, রবিবার বলে একটা সাদা পান খেয়েছিল জ্যোতিষ এলাচ দিয়ে, এক প্যাকেট বুলেট কিনে একটা ধরিয়েছিল তরিবৎ করে। তারপর ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে দাঁড়িয়ে গিয়েছিল, ফিল্ডিং করছিল বেপাড়ার ছেলেরা। বোঝা যাচ্ছিল যে ক্যাম্বিস বলেন ম্যাচে ওরা অনেক বেশি দড়। রোগা একটা কালো ছেলে অফে ঘুরিয়ে বেশ জোরে বল করে, ধপ করে একটা বিমার ছেড়ে দিল বুকের হাইটে। পাড়ার ছেলেগুলো মাকড়া, কোথায় শালা ঘপাঘপ ঝাড়বি, ছয় চার হাঁকাবি, তা না ফালতু সিঙ্গল নিচ্ছে, 27/5 হবে না? চোখের ওপরে চণ্ডী গাঙ্গুলির ছেলেটা কি খেলাটাই না খেলে গেল, কিছু শিখতে পারলি? তারু হতে পারলেও একটা কথা ছিল, ডিফেন্স টিফেন্স বুঝি না, বল পেলেই গদাম ঝাড়ো, লাগ ভালো থাকলে লেগে যাবে, তারপর হয়তো ভোগে। একটু ঝিম ধরেছিল জ্যোতিষের, পানটায় কিছু ছিল, এলাচ থেকে কি ঝিম ধরে, আগে তো ধরেনি। আম্পায়ারিং করছে ছেলেটা, সে মোবাইলে কথা বলছে, জ্যোতিষের ভাই পল্টনের মোবাইল আছে, আলাদা থাকে তো কি হলো ভাই, তো তার মোবাইল তো বাড়িরই হলো, গান বাজে ক্যামেরাও রয়েছে, কত দাম বলে না, বলবি বা কেন, সব ঘেটে গেল। কিসের থেকে কি যে হুড়কালাম হয়ে গেল, সব ঘেটে গেল। এই যে শালা সিপিএম এর লচপচানি লপচপানি, সেটাও ঘেটে যাবে দেখবে তখন, দিদিমণি দাপট ঝ্যাটা পেটা করে তখন খেলাবে যখন টের পাবি। সব খেলাই ভণ্ডুল হয়ে যায়, ভণ্ডুল খেলার কোনো রেজাল্ট হয় না, সেটা গান ছিল না, ভুল সবই ভুল, একটা গানে ক্যান্টার তারপরেই ধা, ওইকে দেখ সন্ধে থেকে গেল, সন্ধ্যা থেকে গেল, উৎপলা থেকে গেল, প্রতিমা থেকে গেল, মধ্যে থেকে ভুলে বিছড়ে হয়ে গেল ভুল সবই ভুল, নামটাও বাল মনে পড়ে না, সব ঘাটা কেস। উইকেট পড়ল 31/6, হই হই করছে ছেলেরা, আওয়াজ রক্সিতে জঙ্গলি দেখে বেরিয়েছে জ্যোতিষ। রাস্তায় মোগলাই বাওয়াল, ব্ল্যাকারদের সঙ্গে মালঙ্গা লেনের ছেলেদের লড়াই, সাটা সাট সোডার বোতল চলছে, উঠছে থানকা। বাড়ির রাস্তায় ফিরতে ফিরতেই হাই তোলে জ্যোতিষ, ছাদে কি হয়েছিল, একটু ঝেড়ে কাশবে? সে বছর ভালো ঠান্ডা পড়লেও তা নিউক্লিয়ার উইন্টারের তুলনায় কিছু না, মানে যে উইন্টারটা আসছে, যার নামে এই গল্পটার নাম দিয়েছি আমরা। বাড়িতে ফিরে নিজের ঘরের তক্তপোষে কাঁথা চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছিল জ্যোতিষ। জ্যোতিষের কাছে অন্য ছটা দিনের সঙ্গে রবিবারের কোনো ফারাক নেই, কিন্তু রবিবারই যেন দুপুরে ঘুমটা হাঁকড়ে আসে। জ্যোতিষের ঘরে ক্রিকেট ম্যাচের হল্লা আসে না, কিন্তু টিভি কি রেডিওর FM বোঝা যায় না, আপছা আপছা গান ভেসে আসে, কি গান কার গান বোঝা যায় না। জ্যোতিষের মনে পড়ে রাতের জলসায় 2:30 পরে বসেছিল পান্নালাল, প্রথমেই গিয়েছিল বসন পরমা, তারপর সকলই তোমার ইচ্ছা, তারপর গলায় দড়ি দিল, আর হবে সব ঘেটে গিয়ে ঘুম পায়। গান, কাকে ডাক, কোনো বাড়ির বাসনের শব্দ সব নিভে আসে। সুইসাইড বম্বার যেমন ভাবলেশহীন মুখে বিস্ফোরক বহন করে জ্যোতিষের গাঢ় থেকে গাঢ়তর ঘুমও, তেমন বহন করে নির্ভার টুকরো টুকরো ছেঁড়া সেলুনের মেঝেতে পড়ে থাকা কাটা চুলের মতো স্বপ্ন, যার কোনো মানে হয় না। সুইসাইড বম্বার যেমন ভাবলেশহীন মুখে বিস্ফোরক বহন করে জ্যোতিষের গাঢ় থেকে গাঢ়তর ঘুমও, তেমন বহন করে নির্ভার টুকরো টুকরো ছেঁড়া সেলুনের মেঝেতে পড়ে থাকা কাটা চুলের মতো স্বপ্ন, যার কোনো মানে হয় না। অচেনা মুখরা কথা বলে, কেন বলে
এরকম স্বপ্ন যে জ্যোতিষ একা দেখে এরকম কিন্তু নয়, পৃথিবীর সব লোক দেখে। তাই নিয়ে বিস্তর আলোচনা লেখাপত্তরও হয়, ঘুমের কোন লেভেলে স্বপ্নরায় সে হামলা চালায়, তার হদিশও স্বপ্ন ও ঘুম নিয়ে যাদের চর্চা তারা ধরে ফেলেছে। এর কোনোটাই নিউক্লিয়ার উইন্টারের পরে থাকবে না, স্বপ্ন দেখার বা স্বপ্ন নিয়ে কথা বলার জন্য কেউ থাকবে না, কিন্তু একটা ঘুম থাকবে যা কখনো ভাঙবে না। দাদা, এই দাদা, দাদা, পল্টনের ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙেছিল জ্যোতিষের। বিকেল গড়িয়ে অন্ধকার নেমে গেছে বাইরে। হ্যাঁ, মার ঘর খালি, মা কোথায়? জ্যোতিষ চিৎকার করে উঠেছিল, মা, কি হয়েছে বলবে তো? মার জন্য হাঁটুর ব্যথা তেল এনেছি। ও মা, দেখি মা নেই। আমি আমি ছাদে দিয়ে এলুম। বললো, বড় আমার একটু ছাদে রোদ্দুরে বসিয়ে দিবি, হাঁটুটা বড় কনকন করছে। দুই ভাই ছাদে গিয়ে দেখেছিল কাত হয়ে পড়ে আছে মোড়ে, রোদ চলে গিয়েছিল ছাদ থেকে, বিকেল ফুরিয়ে গিয়েছিল। তখন ভয় পেয়ে অনেকবার ডাকার পরেও সাড়া না পেয়ে নিজেই নেমে ছেঁচড়ে ছেঁচড়ে ছাদের সিঁড়ির দিকে এগোতে চেষ্টা করেছিল বুড়ি, পারেনি, পেছাপ হয়ে গিয়েছিল, ঠান্ডায় পড়েছিল কিছুক্ষণ ভিজে হয়ে, শীত বাড়ছিল তখন মরে যায়, মরে শক্ত হয়ে গিয়েছিল। মাকে যে বসিয়ে দিয়ে এসেছে সেটা ভুলে গিয়েছিল জ্যোতিষ, এক হাতে জপের মালাটা ধরা ছিল। ছাউমাউ করে জ্যোতিষ কাঁদে, মুখ দিয়ে লালা বেরোয়, পল্টনও কাঁদে, কান্নার মধ্যেই চেঁচায়, মেরে দিলি মাটাকে, মেরে দিলি, ঠান্ডায় ফেলে মেরে দিলি। এখনো নিউক্লিয়ার উইন্টার আসেনি, তবে আসবে, কথার খেলাপ করবে না। যতক্ষণ না আসে ততক্ষণ শোনা যাবে ছাদে কি হয়েছিল জ্যোতিষটা। 2011 সালের 12 মাস পত্রিকায় প্রথম প্রকাশিত এই গল্প যা আপনারা শুনলেন, নবারুণ ভট্টাচার্যর নিউক্লিয়ার উইন্টার। আশা করা যায় গল্পের এই ব্যাপকতর রাজনৈতিক আবহ, প্রতর্ক এবং এক অত্যন্ত ব্যক্তিগত গল্প, ব্যক্তিগত কাহিনী বৃত্ত, এই দুটির যে ইন্টারপ্লে রয়েছে গল্পটিতে সেটি আশা করা যায় একভাবে আপনারা নবারুণকে আরেকভাবে দেখতে আপনাদের হয়তো সাহায্য করবে। এই ধরনের একটা গল্প, নবারুণের লেখার রাজনীতি যে একমাত্রিক সরলীকৃত নয় তার হয়তো একটা উদাহরণ হিসেবে আমরা এই গল্পটা ভাবতে পারি। গল্পের বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা যদি কোনো আলোচনা করতে চান গল্পটি নিয়ে অনুগ্রহ করে কমেন্ট থ্রেডে লিখুন। খুব শিগগিরই আরও একটি নিরীক্ষামূলক বাংলা ছোট গল্পের সঙ্গে ফেরত আসব। অনেক ধন্যবাদ।